রাজপথে প্রোগ্রাম চাই কাফনের কবর গায়ে দিয়ে বন্দি আলমদেরকে মুক্ত করার প্রত্যয় নিয়ে রাজপথে নামতে চাই আমরা কর্মসূচির অপেক্ষা করছি আমরা বাধ্য হব কারাগারের লৌহ কপাট ভেঙে দেওয়ার জন্য লোহন মাঠ কর্মসূচি ঘোষণা করতে মাওলানা মামুনুল হক মুফতি মনির হোসাইন কাশ্মীর সহ আলেমদেরকে এখনো কারাভ্যন্তরে আটক রেখেছে তাদের উপরে উপরের পাওয়ার ওয়ালা অ্যাকশন নেবে শেখুল হাদিস পরিষদ কর্তৃক আয়োজিত অধ্যকারে ওলামা মাশায়েখ সম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির কায়েদুল উলামা আল্লামা মুহিদুল্লাহ বাবুনগরী দামত বরকাতুহুম উপস্থিত বুজুর্গানে দিন মাশায়েখ এজাম বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ আমার সংগ্রামী সাথী ও বন্ধুগণ সংবাদ সংগ্রহের দায়িত্বে নিয়োজিত প্রিয় সাংবাদিক ভাইরা সর্বপ্রথম মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি দীর্ঘ প্রতীক্ষার পর আজকে আমাদেরকে এই শীর্ষ নেতৃবৃন্দকে এক মঞ্চে একত্রিত করেছেন জাতি এই রকম একটা চেহারা এই রকম একটা মঞ্চ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল আমার মনে হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার পর বহুকাল পর আজ এই মঞ্চের দিকে তাকালে মনে হয় সেই ১৩ সালের শাপলা চত্বরের কিছুটা ফ্লেভার আমেজ আমি অনুভব করছি কথা হলো এই আমেজকে ইনডোর থেকে আউটডোরে নিয়ে যেতে চাই কোনো বাধ্য করে সীমাবদ্ধ রাখতে চাই না রাজপথে প্রোগ্রাম চাই কাফনের কবর গায়ে দিয়ে বন্দি আলেমদেরকে মুক্ত করার প্রত্যয় নিয়ে রাজপথে নামতে চাই যারা আমার সঙ্গে একমত তাদের মুষ্টিবদ্ধ হাত দেখতে চাই দেখতে চাই সাথী ও বন্ধুগণ সাথী ও বন্ধুগণ কবি বলেছেন আয় তায়রে লা হতি উস রিস্কে সে হায় মৌত আচ্ছি জিস রিস্কে সে আতি হ্যায় পরওয়াজ মে কোতাহি পাখির বৈশিষ্ট্য হলো উড়া এখন পাখি যদি খাদ্য খেয়ে উঠতে না পারে তাহলে এই খাদ্যের চেয়ে পাখির জন্য মৃত্যুই শ্রেয় এলেম আল্লাহর নিয়ামত বাতিলকে প্রতিরোধ করা অন্যায়ের শিকড়কে মূলোৎপাটন করার জন্য রব্বেখা বা আমাদেরকে এলেম দিয়েছেন ঘরে বসে আঙ্গুল চুষবার জন্য নয় যদি এলেমের সঙ্গে সুবিচার করতে না পারি বেঁচে থাকার কোন অর্থ নয় আমাদের কোরআন পথে শামিল হতে হবে বন্ধুগণ আমি সরকারকে বলতে চাই যদি আপনারা ওলামা একরামের শক্তিকে খুব ছোট করে দেখেন তা আমরাও আমাদের এই মঞ্চ থেকে বলবো আমরাও আপনাদেরকে আরো ছোট দেখতে পাচ্ছি আমাদের শক্তি আমরা কর্মসূচির অপেক্ষা করছি আমরা বাধ্য হব কারাগারের লৌহ কপাট ভেঙে দেওয়ার জন্য লোহন মাঠ কর্মসূচি ঘোষণা করতে অল্প টাকার বেতনে চাকরি করে রেলওয়ে লাইনম্যান গ্রাম থেকে আসা চাচিকে চাচাকে পাওয়ার দেখাইবার জন্য রেল লাইনে নিয়ে গেছে
আন্তনগর এক্সপ্রেস ট্রেন থামিয়ে দিয়েছে লাল কাপড় দেখাইয়া। তারপরে চাচাকে বলতেছে, চাচা এটা আমার পাওয়ার, আমি ইচ্ছা করলে এই লাল কাপড় দেখাইয়া ট্রেন থামিয়ে দিতে পারি। ট্রেন থামবার পরে রে ট্রেনের ইনচার্জ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নেমে লাইনম্যানকে জিজ্ঞেস করে, কি বাবা কোনো দুর্ঘটনা হঠাৎ ট্রেন থামাইলা? লাইনম্যান উত্তর দেয় যে, না কোনো দুর্ঘটনা ঘটনা না, গ্রাম থেকে চাচা আসছে একটু পাওয়ার দেখাইলাম। জবাবে সন্তুষ্ট হইতে না পাইরা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খুব ক্ষোভ প্রকাশ করেন, এত যাত্রী নিয়ে যাচ্ছি রাইট টাইমে আমাকে পৌঁছতে হবে, তুমি পাওয়ার দেখাইবার জায়গা পাইলা না। প্রচন্ড ক্ষোভে দুই গালে দুইটা চর বসাইয়া দিল। কর্মকর্তার দুই আঙ্গুলের দুই হাতের দশটা আঙ্গুল একবারে দাগ উঠে গেছে চারা। তারপরে ট্রেন নিয়ে চলে গেছে। এখন এই অল্প পাওয়ারের লাইনম্যান দুই হাত দিয়ে গাল মালিশ করে চাচা সামনে এসে জিজ্ঞেস করে, বাবা তোমারে মারলো কেন? উত্তর দেয়, আমি আমার পাওয়ারটা দেখাইছি তো এই জন্য উনি আমার উপরে ওনার পাওয়ারটা চালাইয়া দিল। যারা অল্প পাওয়ার নিয়ে পাওয়ারের মিসইউজ করছে, ক্ষমতাকে চিরদিনের ক্ষমতা ভাবছে, যারা পাওয়ারের অপব্যবহার করে, মাওলানা মামুনুল হক, মুফতি মনির হোসাইন কাসমি সহ আলেমদেরকে এখনো কারাভ্যন্তরে আটক রেখেছে, তাদের উপরে উপরের পাওয়ার ওয়ালা অ্যাকশন নেবে। এই অ্যাকশন বেশি দূরে নয়। আমি যে চশমা দিয়ে মজলুমদেরকে দেখি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিটাকে জো বাইডেন প্রশাসন সহ পশ্চিমা দুনিয়া এক চশমায় দেখে, আবার রাশিয়া চীন ভারত আর এক চশমায় দেখে। এক একজনের চশমা এক এক রকম। যারা আমরা জেলে ছিলাম, যারা মুক্ত হয়েছি, যারা মুক্ত হই নাই, এখনো যারা বন্দী আছেন, আমরা তাদেরকে মাজলুমিয়তের চশমা দিয়ে দেখি, তাদেরকে নীতি নৈতিকতার চশমা দিয়ে দেখি, তাদেরকে ত্যাগ কুরবানির চশমা দিয়ে দেখি, তাদেরকে উপহাস করতে চাই না, বরং তাদের ত্যাগ কুরবানির প্রতি শতভাগ সম্মান দেখাইয়া তাদেরকে মুক্ত করার সংগ্রামে যুক্ত হওয়াকে সৌভাগ্যের কারণ মনে করি। আগামী দিন হোক বন্দীদেরকে মুক্ত করার শপথ নেয়ার দিন। আর ঘরে বসে থাকা নয়, সৃষ্ট বিভেদের দেয়ালকে যারা পরিকল্পিতভাবে আমাদের মাঝে বিভেদের দেয়াল তৈরি করেছে, সেই দেয়ালকে ভেঙে চুরমার করে আবারও আমরা আমাদের আগের জায়গায় ফিরে যেতে চাই। আল্লাহ সবাইকে কবুল করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।